আমি একজন মুসলিম হিসাবে, বাঙালি হিসাবে, এবং আমি মনে করি যেটা এই ধরনের একটা মানে চিটিং করা ঠিক না। একটি হসপিটালিটি অ্যান্ড ম্যানেজমেন্ট কোম্পানিতে আমি চাকরি করি, তো সেই জায়গায় আমরা প্রতি সপ্তাহে আমরা ওয়েজেস পাই, সেটা আওয়ারলি। তো আমার একটা আওয়ারলি হিসেবে 208 পাউন্ড 78 পেন্স পাওয়ার কথা এই সপ্তাহে। তো ভেরি আনফর্চুনেট, আমার যে অ্যাকাউন্টেন্ট থেকে থেকে যে পয়সাগুলো আসে সেই জায়গায় অর্থাৎ 200-এর জায়গায় 20,000 হয়ে গেছে, এবং 8 পাউন্ডের জায়গায় 800 পাউন্ড হয়ে গেছে, এবং 78 পেন্সের জায়গায় হয়ে গেছে 78 পাউন্ডস। তো হুইচ ইজ বাংলাদেশি টাকায় এই 20,878 পাউন্ডের যদি আপনি কনভার্ট করেন, বাংলাদেশি প্রায় 25 লাখ টাকার উপরে, 200-এর জায়গায় 20,000 উপরে দিয়ে দিচ্ছি। তো আমি যখন দেখলাম যে আমার অ্যাকাউন্টে যে এত পয়সা, তখনই আমি বললাম যে অবাক হয়ে গেলাম যে এইখানে আসার কথা না। তো হঠাৎ করে দেখি যে আমার যে ম্যানেজমেন্ট কোম্পানি যেটা আমাকে পয়সা দেয়, তো সেই কোম্পানির সাথে চলে আসছে। তো আমি ওই আমার বসকে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম, বস ডু ইউ নো আই গট দ্য লটারি? অর্থাৎ আমি বললাম যে তার ফানিলি মানে যোগ করে বললাম যে বস আমি তো লটারি লেগে গেছে, আমি আর তোমার এখানে কাজে আসবো না। তো সে বলছে কনগ্রেচুলেশন, আমাকে বলছে যে ধন্যবাদ, মানে খুবই খুশির কথা। আমি বলছি না, যদি ইফ ইউ নো দ্য রিয়েলিটি সো ইউ শুড ক্রাই। তা আমি বলছি যে আপনি যদি আসল বিষয়টা জানেন তাহলে, সে তো আমাদের মানে সে আমার মালিক হচ্ছে ইন্ডিয়ান কেনিয়ান, হ্যাঁ, তো সে বয়স্ক লোক, অনেক বয়স্ক লোক। তো সে মনে করছে যে যখন বলছে হোয়াট ইস দ্য রিয়েল ফ্যাক্ট, আমি বললাম আনফর্চুনেট তোমার এখান থেকে দেখো এত পয়সা চলে আসছে কি না। তো সে চেক করছে, লেট মি চেক ইন লাগে, তো বলছে, যখন দেখার পরে বলছে ও মুরাদ ইজ লাইক সরি বিকজ ইজ লাইক মিস্টেকলি দে পুট দা সবান। আমি বলছি যে ঠিক আছে, তো এখন সে আমি একটু দম ধরছি আর কি যে কী বলে। তো সে বলছে মুরাদ কখন তুমি আমার পয়সা ফেরত দেবা? তা আমি বলছি যে পয়সা তো অবশ্যই ফেরত দেবো, এটা আমার না যেহেতু। তো সে বলছে, সে যখন বলছে আমার না, তখন মানে আমি বলছি আমার না, এটা তো তোমার পয়সা। তখন সে কয়েক সারপ্রাইজ ছিল যে আমি পয়সা দেই কি না, কারণ এতগুলো পয়সা। তো সেই জন্য আমি বললাম যে ডোন্ট ওয়ারি অ্যাবাউট সো লং, আম গোনা পুট ইট ব্যাক সুন অ্যাজ পসিবল। তো আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে যাওয়ার পরে এখানে আপনি তো জানেন যে ব্যাংকে হচ্ছে যখন আপনি পয়সা 500-এর উপরে নেবেন তখন আপনার আইডি চাইবে। তখন আমার আইডিতে এবং আইডিতে পাসপোর্টে যে আমার অরিজিনাল যে নাম আছে সেটা ঠিক ছিল, কিন্তু অ্যাকাউন্টে তারা এমডিটা রেখে দিয়েছিল। তো সেই জায়গায় এমডিতে যখন হয় তখন এটা ম্যানেজিং ডিরেক্টর বোঝা যায়, মোহাম্মদও বোঝা যায়, আমরা তো শর্ট মোহাম্মদ লাগে। তো বলছে যে না, এখানে ম্যাচ করতেছে না, তোমার পয়সা আমরা দিতে পারবো না, তুমি আমি বললাম হিউজ অ্যামাউন্ট। আমি বললাম কী করতে হবে? বলছে যে তুমি ডিডপোর মানে সলিসিটির আমাদের ডিডপোর করে ওই শব্দটা কেটে তোমার একদম যেভাবে পাসপোর্ট এবং জোতে আসে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই। কিন্তু সে বলছে আমার যে কাউন্টারের পাশে আরেকজন আমার ফ্রেন্ডের ওয়াইফ ছিল, তো আসলে নর্মালি এই ধরনের অসুবিধা হলে তারা ফ্রিজ করে দেয় অ্যাকাউন্ট। তো যখন বলছে না, এটা যেহেতু আমি বলছি যে আমার এমপ্লয়ার্স অ্যাকাউন্ট মানে ফুট ইন মাই অ্যাকাউন্ট, তো সে তখন তো এটা ফ্রিজ করে নাই। তখন আমি সলিসিটার আমার একজন ফ্রেন্ডকে বল পেরিসাকে ফোন দিছি, সে 5 মিনিটের ভিতরে ডিডফল করে আবার নিয়ে দিয়ে গেছি, তারপরে আমি দিয়ে দিছি। তো এর ভিতরে প্রায় সপ্তাহখানেক চলে গেছে। তো আমার বয়স মানে এভরিডে আমাকে ফোন করতেছে এবং ট্যাক্স দিতেছে, হোয়াটস অ্যাপেনিং পুট ব্যাক ইন মাই মানে অ্যান্ড মাই অ্যাকাউন্ট। কারণ অ্যাকাউন্টে আসলে সাধারণত এটা নিজের টাকা হয়ে যায়, হ্যাঁ, এবং এটা কোনো ফ্রড না, আপনি যেখানে কাজ করতে সেখানে বলতে পারে যে ওয়েজেস হিসাবে চলে আসছে, অথবা ইয়ারলি চলে আসছে, অথবা বলা যায় যে এটা আমার হলিডে মানি চলে আসছে। কিন্তু ব্যাপার হচ্ছে আমি যেই জায়গায় বলছি এই জিনিসটা যে এইভাবে, তো সবাই বলছে না ইস ইউর মানি ইজ ওয়াই শুড ইউ পুট ইন ব্যাক দেয়ার। আমি বলছি দেখো, আমি আমার ছেলে মেয়ে আমার বাচ্চা কাচ্চা আছে, আমি এটা তো ইন মাই রিলিজিয়ন ইজ হালাম হারাম ইজ নট হালাল আমার জন্য। তো আমি বলছি না, আমি এই পয়সা নিয়ে জোর করে পয়সা নিয়ে যেহেতু মিস্টেক হয়ে গেছে, আমি আমার ছেলেমেয়েদের আমার পরিবারকে খাওয়াতে পারবো না। তো আমি যেহেতু সেই জায়গায় অনেক দিন থেকে আমি কাজ করতেছি, সেই কারণে একটা বিশ্বস্ততা লয়্যালিটি সেই জিনিসটা দেখে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি একজন মুসলিম হিসাবে, আমি যে আমার হ্যাঁ আমি একজন মুসলিম হিসাবে, বাঙালি হিসাবে, এবং আমি মনে করি যেটা এই ধরনের একটা মানে চিটিং করা ঠিক না, হয়তো মিস্টেকলি হয়ে গেছে, এটা করা ঠিক না, মানে যেটা ধর্মের দিক থেকে আমি না দিলে পারতাম। এটা যাদের সাথে আলাপ করছি একজন সিঙ্গুল পিপল আমাকে বলে নাই যে এটা ফেরত দিয়ে দেন, এটা আপনি রাখতে পারেন। এবং আরেকটা জিনিস আমি বলতে পারতাম যে বস ঠিক আছে আমি ওয়েজেস থেকে কেটে নিই, এটা যখন চলে আসছে আমি পড়তে পারতাম, কিন্তু আমি এই ধরনের তাকে আপসেট